দেখো আজকে পঞ্চমী আর আমি বেরিয়ে পড়েছি, একটু হালকা হালকা ঠান্ডা আছে আর আমার শরীরটা অনেকদিন থেকেই খারাপ হয়েছে। সেরকম কিছু খারাপ হয়নি, আমার সর্দি কাশি একটু হয়েছে আর কাশিটা আমার খুব করে আর রাত হলে বেশি কাশি হয়। আর বর আমাকে বললো যে সেফটি নিয়ে অবশ্যই দরকার, সেই জন্য আমি কানে ওইটা পরে বেরিয়ে গেছি। আর যেহেতু বাইকে করে আমি যাচ্ছিলাম সেহেতু ঠান্ডাটা একটুখানি আমার লাগছিল, সেই জন্য ওটা পরা। আর আমাদের এখানকার যে সমস্ত ঠাকুরগুলো হয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো আজকে পঞ্চমী আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, আর সবাইকে পঞ্চমীর অসংখ্য শুভেচ্ছা জানাই আমি তোমাদের। খুব ভালো করে ঠাকুর দেখো তোমরা, সবাই খুব আনন্দ করো। আর আজকে আমার বেরিয়ে সত্যি খুব আনন্দ হয়েছে এই কারণেই যে ফাঁকায় ফাঁকায় আমি ঠাকুর দেখতে পেয়েছি। অবশ্যই বেশি ফাঁকা ছিল না, একটু হালকা হালকা ফাঁকা ছিল, খুব ফাঁকা ছিল না। তবে আজকের দিনটা অলিগলিতে যেরকম বাইক টাইক ঢুকতে দিচ্ছে, কালকে হয়তো নাও দিতে পারে। সেই জন্য বরকে বললাম যে ঠিক আছে চলো আজকেই বেরিয়ে যাই। তো আজকে দেখছি ঠাকুর দেখা প্রচুর ভিড় হয়েছে আজকে। আর মা মানে যে সমস্ত প্যান্ডেলগুলো করেছে ঠাকুর, সব কিছুই তোমাদেরকে আমি তুলে ধরলাম, সব কিছুই তোমরা দেখতে থাকো। আর রাস্তাঘাটে ভিড় বলতে গেলে জ্যাম হচ্ছে রাস্তাঘাটগুলোয়, আর সেই যেগুলো একটুখানি রাস্তার দিক থেকে যে সমস্ত ঠাকুরগুলো দেখা যাচ্ছে সেগুলোর গাড়ি থেকে নেমে দেখিনি, রাস্তা দিয়ে যেতে যেতেই দেখে নিয়েছি। আর যেগুলো গাড়ি থেকে নেমে একটুখানি দূরে সেগুলো তো দেখতে হবে। আর এই ঠাকুরটা আমার সব থেকে ভালো লেগেছে, পুরো সবার থেকে সেরা এই ঠাকুরটাকে আমার খুব ভালো লেগেছে। আর এমনিতেও সব ঠাকুর খুব ভালো লেগেছে, কিন্তু এই ঠাকুরটাকে আমার অসংখ্য ভালো লেগেছে, এত ভালো লেগেছে যেটা ধারণা করা যায় না। আর দেখো চারিদিকে লাইটিং হয়েছে কত সুন্দর, আর সব লাইটিংগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাস্তার চারিপাশ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আর মন্দির টন্দিরগুলো দেখো কীরকম ভালো লাগছে। এটা মন্দির বলতে গেলে প্যান্ডেলের মন্দির, বুঝতে পেরেছো, সেই মন্দির। আর এই দেখো মন্দিরের ঠাকুরটাও দারুণ হয়েছে, আর আমি চাইছি যে সবটাই তোমাদেরকে তুলে ধরার জন্য, প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর সব কিছুই। আর মায়ের সত্যি তুলনা হয় না, বছরে এই দিনটা সমস্ত বাঙালিরা অপেক্ষা করে থাকে যে এই দিনটা ঠাকুর দেখব, কত আনন্দ হবে, কত মজা হবে। আর মায়ের মুখটা দেখে মানে প্রথম যখন আমি মা দুর্গার মুখ দেখলাম সত্যি আমি আপ্লুত, যে এত সুন্দর দৃশ্য, এত ভালো লাগা, এই যে মাকে দেখলাম আজকে, সত্যি কথা বলতে মনটা আমার পুরো ভরেই গেল। এত সুন্দর লাগছে মা তার আসনে বসে আছে, সত্যি অসাধারণ মাকে লাগছে। আর কি বলবো তোমাদের, এত সুন্দর যে ভগবান, এত সুন্দর, এত দৃশ্য, এত এত কিছু যে তার এত সুন্দর হতে পারে, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি মাকে দেখে। আর সবথেকে লাইটিংয়ের মধ্যে এই লাইটিংটা আমার অনেকটা বেস্ট লেগেছে। আর প্রতি বছর যেরকম আগে কিছু কাল আগে যেরকম খুব লাইটিং হতো, এবছরেও সেই লাইটিংটা আমার চোখে পড়েছে অনেক বেশি ভালোভাবে। আর তোমরাও দেখো চারিদিকে লাইটিংয়ে ভর্তি, আর সব ভিডিও করে তোমাদেরকে আমি দেখালাম আজকে কোথায় কোথায় ঘুরেছি। এই সমস্ত জায়গার নামগুলো নিশ্চয়ই তোমরা খুব ভালো করেই জানো। আজকে বেশি দূর যাইনি, শুধু বজবজটা পূজালিটা এইটুখানি ঘুরেছি, তোমাদের নাম দুটো বলেই দিলাম। তো বজবজ পূজালি এই দুটো ঘুরলাম, আর এখানকার ঠাকুরগুলোকে দেখলাম। আর একটা ঠাকুর দেখেছি সেটাও খুব ভালো লেগেছে। আর দেখো এখানের এই যে লাইটিংটা দেখছো তোমরা, এই লাইটিংটাও আমার এত ভালো লেগেছে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আর সব আমরা যত যাচ্ছি তত লাইটিং চারিদিকে, তোমরা যারা যারা ঠাকুর দেখতে বেরোও না তারা তারা এই সমস্ত দৃশ্যগুলো অবশ্যই আমার ক্যামেরা বন্দি করেছি, অবশ্যই তোমরা দেখার সুযোগ পাবে। আর তোমাদের জন্যই আমার ভিডিও করা, তোমরা আমার সাথে থাকো, সবসময় পাশে থাকো। আর এই ভিডিওগুলো তাদের জন্যই যারা বাড়ি থেকে বেরোতে পারে না, এমন অনেকেই আছে বয়স্ক মহিলারা যারা আছে, যারা তারা হয়তো বাটা বজবজটুকুই ঘুরতে হয়তো সেরকম সাহস পায় না। আর যেহেতু পুজোর সময় প্রচণ্ড ভিড় হয় তো তাই আলিগুলির ভিতর দিক দিয়ে গাড়ি টাড়ি যেতে দেয় না,
তাই অনেক বয়স্ক মহিলা যারা আছো তারা ঘর থেকে বেরোতে পারো না এই কারণেই যে বাইক টাইক বা গাড়ি টাড়ি ভিতরে ঢুকতে দেয় না সেই জন্য। আর সেই সমস্ত মা বোনেদের বাবা ভাইদের জন্য এই ভিডিও আমার করা, যারা বাড়ির থেকে বেরোতে পারছো না, যে সমস্ত ঠাকুমারা বাড়ির থেকে বেরোতে পারছো না তাদের জন্যই আমার এই ভিডিও। তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিও দেখে নিও, আর মাকে দর্শন তো তোমরা অবশ্যই করবে, আর মা বছরে একবার আসে, সবাই আমি চাইবো যেন সবাই একটুখানি বাইরে বেরিয়ে মায়ের কাছে এসে মাকে দর্শন করে। কিন্তু একান্তই যার সম্ভব না হয় তার আর কি করার আছে, মাকে তো দূর থেকেই দেখতে হবে। তো এখন এখনকার যুগে আর যে সেই বাইরে বেরিয়ে ঠাকুর দেখা সেই জিনিসটা তো এখন সবার মধ্যে আছে, সেটা বাদ দাও, কিন্তু এই যে টিভিতে দেখি আমরা, ফোনে দেখি, কত সুন্দর লাইটিং, প্যান্ডেল সবটাই কিন্তু এই এই ক্যামেরার মাধ্যমেই কিন্তু সবাই তুলে ধরে। যারা বাড়ি থেকে বেরোতে পারো না তারা এই ক্যামেরার মাধ্যমেই তোমরা কিন্তু দেখে নেবে এই সমস্ত চিত্রকলা। আমরা যে ক্যামেরা বন্দি করেছি সত্যি অসাধারণ। এই যে দৃশ্যকলা, এই যে এক একটা শিল্পীর যে শিল্পত্ব, তোমরা যে টাচের ছোঁয়া দিয়েছো প্যান্ডেলের মধ্যে বলো, মা প্রতিমার মধ্যে, যার কোনো তুলনাই হয় না। সত্যি আমি বাঙালি হয়ে আমি নিজেকে এক এত গর্ববোধ করছি যে এত সুন্দর কিছু হতে পারে, যেটা আমাদের এত বড় একটা উৎসব যেখানে মা বিভিন্ন রকম সাজে, বিভিন্ন রকম সাজে সে আসে, মা বছরে একবার আসে। আর মাকে সত্যি কথা বলতে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে ধারণাই করা যায় না। আর শ্রেষ্ঠ একটা প্যান্ডেলের কথা বলি, এটা আর এটা হচ্ছে একটা বুদ্ধ মূর্তিকে নিয়ে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। তো এই যে প্যান্ডেলের ভিতর দিয়ে ঢুকছি, দেখো এটা পুরোটাই কাজ করা, ওপর দিক দিয়ে পুরোটাই কাজ করা। আর এই যে দেখো প্যান্ডেলের ভিতরে যখন আমরা ঢুকলাম, একটা গাম্ভীর্য আছে এই প্যান্ডেলের মধ্যে, যাই বলো। যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো এখানে ব্যবহার করা হয়েছে তার যে একটা গাম্ভীর্য, সেটা এই প্যান্ডেলের মাধ্যমটাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করেছে। আর চারিদিকে এই যে দৃশ্যগুলো দেখছো এগুলো খুব সুন্দর, মানে আমার তো ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা দেখে। আর এই যে চিত্রকলা যেগুলো আর কি প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে, যেখানে একসময় এই জিনিসগুলো হয়তো তার সাথে ঘটেছে, দেখো এত কুমির বলো যাই বলো, এত রাক্ষস যাই থাকুক না কেন, সে বুদ্ধ কিন্তু তার তপস্যা করে গেছে। তো সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে, চারিদিকে এত জীবজন্তু থাকা সত্ত্বেও তিনি তার তপস্যা সিদ্ধ করেছে। তো সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে এই মন্দিরের মাধ্যমে। তো কিছু কিছু জিনিস তুলে ধরা হয়েছে, আর দেখো এখানে মা পুরো শান্ত প্রকৃতি দেখাচ্ছে, মহিষাসুর মর্দিনী মা। সত্যি কথা বলতে এত সুন্দর, এই যে দেখো এই যে জিনিসটাকে আমি একটু হাত দিয়েই দেখলাম, পুরো মাটির জিনিস, ঠান্ডা। আর বাড়িতে এসে গেছি, তোমরা সবাই আমি যে যে ঠাকুরগুলো দেখে এসেছি সব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে থাকবে। এই সবে বাড়িতে এলাম।